তিনি পানিপত শহরটিকে ডান দিকে রেখে সেখান থেকে সোজাসুজি বাম দিক বরাবর তার সৈন্য সমাবেশ করেন। এর ফলে শহরটি একটি দেয়ালের মতো কাজ করায় বাবরের বাহিনীর ডান পার্শ্ব অনাকাঙ্ক্ষিত আক্রমণের হাত থেকে সুরক্ষিত হয়ে পড়ে। বাম দিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি একটি প্রশস্ত পরিখা খনন করেন এবং এই পরিখাকে গাছের ডালপালা দিয়ে ঢেকে দেন। তার বাহিনীর সম্মুখ ভাগ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কামানগুলোকে সুরক্ষিত করার জন্য তিনি তার বাহিনীর সরঞ্জামবাহী গাড়িগুলোকে একত্রিত করে জোড়া দিয়ে একটি অস্থায়ী দেয়াল নির্মাণ করেন। মধ্য এশিয়ার যুদ্ধরীতি অনুযায়ী তিনি তার বাহিনীকে বাম, মধ্য ও ডান এই তিন ভাগে বিভক্ত করেন। বাম এবং ডান এই দুই ভাগকে সম্মুখ এবং পেছন সারি হিসেবে আরও দুইটি উপভাগে বিভক্ত করা হয়। এইভাবে তার নিরাপত্তা ও সৈন্য সমাবেশ সম্পন্ন করে বাবর ইব্রাহিম লোদির জন্য অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে ইব্রাহিম লোদি তার বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হয়ে বাবরকে অত্যন্ত সুরক্ষিত অবস্থানে দেখতে পান। এই সংকীর্ণ স্থানে কার্যকরভাবে আক্রমণ পরিচালনা করার জন্য তার বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল না, কারণ ইব্রাহিম লোদি খোলা প্রান্তরে যুদ্ধের উপযোগী করে তার সৈন্যব্যূহ রচনা করেছিলেন। তাই তিনি উদ্ভূত পরিস্থিতিকে মাথায় রেখে নতুনভাবে সৈন্যসজ্জার সিদ্ধান্ত নেন। লোদির এই সিদ্ধান্তকে বাবর দূর থেকে লক্ষ্য করছিলেন এবং দেখছিলেন যদি লোদি তার বাহিনীকে নতুনভাবে সজ্জিত করতে সমর্থ হন তবে বাবরের পক্ষে যুদ্ধ জয় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই বাবর একটি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে এসে উপনীত হন। তিনি লক্ষ্য করছিলেন যে নতুন ব্যূহ রচনার সময় লোদির সৈন্যরা ব্যূহ রচনায় ব্যস্ত হয়ে পড়েছে এবং লোদি বাহিনীর বিভিন্ন দলগুলো একত্রিত হয়ে যোগ্য প্রতিরোধ গঠনের অবস্থায় নেই। তাই অভিজ্ঞ বাবর তার গোলন্দাজ বাহিনীকে গোলাবর্ষণ শুরু করার আদেশ দেন। হঠাৎ এই গোলাবর্ষণে লোদির সৈন্যরা হতচকিত হয়ে পড়ে। লোদি বাহিনীর অধিকাংশই এর আগে কখনোই কামানের গর্জন শোনেনি এবং কামানের গোলার বিস্ফোরণ দেখেনি। এই নতুন অস্ত্রের প্রয়োগের ফলে লোদির বাহিনীর মধ্যে অজানা ভয়ের সংক্রমণ শুরু হয় ও মনোবল হ্রাস পেতে থাকে। অন্যদিকে ইব্রাহিম লোদির বিশাল হস্তি বাহিনী কামানের গোলার শব্দে ভয় পেয়ে এলোপাথারি ছোটাছুটি শুরু করে, ফলে তার নিজের বাহিনীর সদস্যরাই হাতির পদতলে পিষ্ট হতে থাকে। এতে পূর্ব থেকেই সংশয়াপন্ন লোদি বাহিনী একদিকে কামানের গোলা, অন্যদিকে হস্তি বাহিনীর তাণ্ডব থেকে বাঁচার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে শুরু করে। এ অবস্থায় বাবর তার অশ্বারোহী বাহিনীকে ধাওয়া করার নির্দেশ দেন। এতে সম্পূর্ণরূপে মনোবল হারিয়ে ইব্রাহিম লোদির বাহিনী নিমিষেই ছত্রভঙ্গ হয়ে পড়ে। ইব্রাহিম লোদি তার অনুগত একটি সৈন্যদল নিয়ে পরিস্থিতি তার অনুকূলে আনার চেষ্টা করলে বাবরের সৈন্যদের হাতে তিনি নিহত হন। ইব্রাহিমের মৃত্যুর খবর প্রচারিত হলে সর্বশেষ সৈন্যটিও যুদ্ধক্ষেত্র ত্যাগ করে।
যুদ্ধক্ষেত্রে 20,000 সৈন্য নিহত হয়। লোদিরা সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং বাবর উত্তর ভারতে ভারতবর্ষের অন্যতম দীর্ঘস্থায়ী মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করতে সক্ষম হন। আপনারা দেখছেন হিস্ট্রি সোর্স চ্যানেল। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা চাইলে আমাদের স্পন্সর করতে পারেন এবং ভিডিওর বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন, যাতে আমরা ইতিহাসের নতুন নতুন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে পারি।